সবজি উৎপাদন করে ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। বীজ, সার এবং শ্রম দিয়ে দীর্ঘ অপেক্ষার পর উৎপাদন হচ্ছে ফসল, কিন্তু দিনের পর দিন ফসলের খরচ তুলতে না পেরে হতাশ চাষিরা। অনেকে ক্ষুব্ধ হয়ে ফেলেও দিচ্ছেন উৎপাদিত ফলন। তবে শহরে চড়া দামেই পণ্য কিনছে ক্রেতারা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় বরাবরই ঠকছে কৃষক। রিমন রহমানের রিপোর্ট। নিজের উৎপাদিত ফসল নিয়ে দুশ্চিন্তায় সাভারের হেমায়েতপুরের কৃষক আবু তাহের। কারণ কয়েক মাসের যত্নে যে ফলন হয়েছে তার চাহিদা নেই। লাল শাক, ধনিয়া পাতা সহ এবার কয়েক ধরনের সবজির ভালো উৎপাদন হলেও স্থানীয় বাজারে এসব পণ্যের দাম নেই। উপায় না দেখে ক্ষুব্ধ হয়ে ক্ষেতের পাশেই সবজি ফেলে দিলেন এই কৃষক। এনে 900 টাকার মতন শাক বেচে না বুনছি, কিন্তু শাকের তো বাজার নাই। লাল শাক মারি গেছে, আবার বুনছি সহজ মারি গেল। সারাদিনে হাঁক উঠে 200 মোটা, বাজারে নিলে 1 টাকা মোটা কয়। তাহলে দেখা গেছে মানুষের ক্ষেত্রে কাজে গেলে পাই 400 টাকা। তাহলে শাক উঠে কী করুন? আজ আমার সব নিয়াল। স্বাভাবিকভাবেই শীতের এই সময়ে বেড়েছে সবজি উৎপাদন। তবে বাজার ব্যবস্থা তৈরি না হয় পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। লাগাইতে করতে পাপ হয়ে গেছে, 50,000 টাকা খরচ। উঠবো কি না উঠবো তাই কমো কমনি। আমি চাই যে আর 50,000 টাকা, 1 লক্ষ দিয়ে 50,000 টাকা আসুক, কিন্তু ওই 50,000 টাকা দেখা যায় না। দেখা যাচ্ছে যে বদলি টদলি নিয়ে সব কিছু নিয়ে আমাদের 10,000 টাকা থাকে। রোদ না বৃষ্টি না আমরা খেতে থাকি, বহুত পরিশ্রম করতে হয়, ওইরকম দাম নাই। কিন্তু কয়েক কিলোমিটার দূরে দেখা যায় সবজির দামের বিপরীত চিত্র। হেমায়েতপুরে যে পণ্যের দাম নেই, রাজধানীর কারওয়ান বাজারে উচ্চ দামে বিক্রি হচ্ছে সেই পণ্য। শীতকাল তো অনেকজনে তুলতে পারে না পাতা, এই জন্য পাতার দাম বেশি। বাজারে একজনের কাছে কেনা হয়, তারপরে আমরা ব্যাপারে এখানে আনে, তারপরে আমরা কিনি। নানামুখী উদ্যোগ থাকলেও নিশ্চিত হয়নি পণ্যের যৌক্তিক দাম। বাড়ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অস্বস্তিতে সাধারণ ভোক্তা। এই খাতটাকে আমরা গতিময়, দক্ষ, বড় করতে চাই, তাহলে অনেকগুলো লাভ হয়। আমার এই কৃষি খাতে যে উৎপাদন, যে জোয়ার বইছে, ওইটাকে আমি প্রক্রিয়াজাত করতে পারি, আমি এটা শিল্পে করতে পারি। উৎপাদন ব্যয় যাচাই করে আড়তদার, পাইকার, খুচরা সব পর্যায়ে সবজির ন্যায্য দাম নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।